আজ শুক্রবার ঘটবে সৌরজগতে চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশ থেকেও। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় শুক্রবার রাত 9:14 চন্দ্রগ্রহণ শুরু হবে, রাত 11:22 সর্বোচ্চ গ্রহণ ঘটবে এবং রাত 1:31 শেষ হবে। এ বিষয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী বলেন, চন্দ্রগ্রহণ অবলোকন উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভবনের ছাদে শক্তিশালী টেলিস্কোপ স্থাপন করা হবে। আবহাওয়া অনুকূল অর্থাৎ আকাশ পরিচ্ছন্ন থাকলে সাধারণ নাগরিক ও দর্শকরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে এ চন্দ্রগ্রহণ দেখতে পারবে। গ্রহণটি একটি উপছায়াজনিত গ্রহণ। পৃথিবীর ছায়াকে ঘিরে থাকা আফসা অন্ধকার অংশকে উপছায়া বলে, যা চাঁদের উপর পড়লে গ্রহণকালে পূর্ণিমার চাঁদ কিছুটা অনুজ্জ্বল দেখা যাবে, কিন্তু চাঁদের পূর্ণ বা আংশিক কোনোটাই পৃথিবী থেকে অদৃশ্য হবে না। পৃথিবীর অধিকাংশ জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে, যার মধ্যে রয়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়া।